আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসবেন বলে ভাবছেন, তাদের জন্য আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা খুবই জরুরি। আমরা প্রতিনিয়ত আঞ্চলিক আরবি ভাষা শিক্ষার ভিডিও দিয়ে যাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং বেল বটনটি অন করে দিবেন। আজ আমরা ছোট ছোট কিছু আরবি বাক্য শিখব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের প্রথম বাক্য হচ্ছে লেশ খোফ ইন্তা, অথবা ইন্তা লেশ খোফ, অর্থ তুমি ভয় পাচ্ছ কেন। ধরুন আপনার মুদির অথবা কফিল আপনার সাথে আছে, দেখছে যে আপনি ভয় পাচ্ছেন, তাই আপনাকে বলছে লেশ খোফ ইন্তা, অর্থ তুমি ভয় পাচ্ছ কেন। ইন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, খোফ অর্থ ভয় পাওয়া। তাই বলছে আপনার মুদির, মাফি খোফ, ভয় পেও না, মাফি খোফ, ভয় নাই। আনা মজুদ, আমি আসি। আমি যেহেতু আসি তুমি ভয় করো কেন। আনা মজুদ, আমি আসি, মজুদ অর্থ আসি। আপনার কুশলাদি বা আপনার সমস্যা জিজ্ঞাসা করতে পারে, এশ মুশকিলা, এভাবে বলবে, এশ মুশকিলা অর্থ কি সমস্যা, অথবা বলতে পারে আই মুশকিলা, কোনো সমস্যা আছে। আপনার যদি সমস্যা না থাকে তাহলে বলবেন মাফি মুশকিলা, আমার সমস্যা নাই, মাফি মুশকিলা, আমার সমস্যা নাই। আর যদি সমস্যা থাকে তাহলে বলবেন ইন্দি মুশকিলা, আমার সমস্যা আছে। কাল্লাম নেই অর্থ আমাকে বলো, আপনার মুদির এভাবে বলবে, কাল্লাম নে, আমাকে বলো। কাল্লাম অর্থ কথা, আর কাল্লাম নি অর্থ আমাকে বলো, শেষে একটা ইয়া যুক্ত হয়ে আমাকে নির্দেশ করে, কাল্লাম নি। আপনার যেহেতু সমস্যা আছে তখন আপনি বলবেন ইন্দি মুশকিলা, বলবেন ইন্দি মুশকিলা অর্থ আমার সমস্যা আছে। ইন্দি অর্থ আমার নিকট, আর মুশকিলা অর্থ সমস্যা। মা ইন্দি মুশকিলা, যদি সমস্যা না থাকে তাহলে এভাবেও বলতে পারেন, মা ইন্দি মুশকিলা অর্থ আমার সমস্যা নাই, মা ইন্দি অর্থ আমার নাই, আর মুশকিলা অর্থ সমস্যা। ইন্দি শব্দ ব্যবহার করে আপনারা বিভিন্ন বাক্য গঠন করতে পারেন, আপনারা এটা প্র্যাকটিস করবেন। ইন্দি শোগোল, আমার কাজ আছে, ইন্দি অর্থ আমার আছে, শোগোল অর্থ কাজ। আবার এভাবে বলবেন মা ইন্দি শোগোল, আমার কাজ নাই, মা ইন্দি অর্থ আমার নাই, শোগোল কাজ। ইন্দি ফুলুজ, আমার টাকা আছে, ইন্দি অর্থ আছে, ফ্লুজ অর্থ টাকা। মা ইন্দি ফ্লুজ, আমার টাকা নাই, মা ইন্দি অর্থ আমার নাই, আর ফ্লুজ অর্থ টাকা। এভাবে আপনারা একটা শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত করে বিভিন্ন ধরনের বাক্য গঠন করতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিতে একটা লাইক ও কমেন্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।